দেখো বন্ধুরা, আজকে আমি সবাইকে জানাচ্ছি ধনতেরাসের পরের দিন। আজকে তো আজকে শুভ দীপাবলি, সব আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দীপাবলি নয় বাট কালকে তো দেখো, আজকে আমাদের চতুর্দশীতে 14 শাক খেতে হয়। তো দেখো কালকে বিকালে 14 শাক তুলেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো এখন সেটা কাটতে বসে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে 14 শাক খেতে হয় আর 14 প্রদীপ জ্বালতে হয় রাত্রে। তো জানি না এটা আমাদের নিয়ম আর কি, সবার বাড়িতে আছে কিনা জানি না, তো আমাদের আছে। দেখো শাকগুলো একদম তাজা, মানে বাজারে কিনতে পাওয়া যায়, বাজারে কিন্তু 14 শাক থাকে না, দুটো তিনটে কি হচ্ছে, 2-3 রকম শাক দিয়ে বলে 14 শাক। আবার দামও বেশি নেই, কী দরকার বাজার থেকে কিনা, বাড়ির সামনে এত শাক রয়েছে, তো এখান থেকে তো তুলে নিলে হয়, আমরা এখান থেকেই তুলে নিই, আমরা কিনি না বাজার থেকে। সামনেই কত শাক রয়েছে, তাই না, বাজার থেকে কিনা প্রয়োজন নেই। আমার ছেলেও হাসছে, তোমার একটু দেখাচ্ছে মুখটা, দেখে দুষ্টু দেখো শাকটাকে নিয়ে কী করছে। তো দেখো শাক কাটতে বসেছি, আজকে সারাদিন তোমার সাথে ব্লগটা শেয়ার করবো। তোমরা অনেকেই বলছো দিদি ভাই তুমি ব্লগ দিচ্ছ না কেন, লং ভিডিও দিচ্ছ না কেন। লং ভিডিও সময় চাই, আমি লং ভিডিও করার সময় পাই না, শর্ট ভিডিও খাওয়ার পরে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে তখন শর্ট ভিডিও করি, বাট এখন লং ভিডিও করছি, আজকে শেয়ার করবো। ওই জন্য তোমার সাথে কোনো বলে সকাল থেকে শুরু করা হয়নি, শান্ত করে পুজো হয়ে গেছে সব কিছু, তো এখন শাক কাটতে বসে তোমার সাথে ব্লগটা শুরু করছি আর কি। দেখো শাক কাটছি, তো চলো রান্না করবো, তারপরে তোমার সাথে সব গল্প হবে, কেমন। হ্যাঁ এটা দেখো আমার ছেলে আর বলছে আমি একটু সানগ্লাস পরেছি, আমাকে একটু দেখিয়ে দাও। তো দেখো সানগ্লাস পরে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে, তাহলে একটু অনেক আছে না ছুরি দিয়ে কাঁচি দিয়ে কাটে, আমি কিন্তু একদমই পারি না, আমার কাছে বটিটাই হচ্ছে বেশ, আমার কাছে তুমি যা দাও আমি সব কিছু বটিতেই কেটে দেবো, একদম ছুরি কাঁচি দিয়ে কিছুই কাটতে পারি না। দেখো সবাই কি সুন্দর দেখেছি কাটে, আমি কিন্তু একদমই কাটতে পারি, বাট আমার বটিটাই সুবিধা হয়, কেমন। আজকে 14 শাক হবে, আর ট্যাংরা মাছ আছে, কালকে এনেছিলাম ট্যাংরা মাছ, আলু দিয়ে ঝাল হবে, এটাই হচ্ছে আজকে মেনু। আজকে চলে না নিরামিষ খেতে হয়, 14 শাক খাই দেখিনি, ওই দিনে নিরামিষ খেতে হয়। তো আমার ছেলেরা তো নিরামিষ খাবে না, আমার মাছটা আছে, কালকে পরশু 2-3 দিনই নিরামিষ খেতে হবে, তো ভালো আজকে মাছটা খেয়ে নিই, তারপর 2 দিন নিরামিষ খাবো। 3 দিন তো নিরামিষ খাওয়া সম্ভব নয়, কেন মাছ ছাড়া খাওয়া যায় না, আমার তো মনে হয় আমরা খেতে পারি না, তো অনেক আছে নিরামিষ খায়, আমরা নিরামিষটা খেতে পারি না, তো যার জন্য মাছটা আছে আমি মাছটা ঝাল করবো আর এই শাকটা ভাজা করবো, আজকে এটাই রান্না হবে। কালকে তোমার দাদা বাড়িতে থাকবে ছুটি, যেহেতু কালী পূজা, তো ওই জন্য তো আজকে সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আলুটা কেটে নিই, আলু কাটছে, আলু কাটছি এখন, তারপর রান্নাটা বসাবো, তারপর সেরকম সন্ধ্যাবেলা রাত্রে 14 প্রদীপ জ্বালতে হয়। তো ওইটা হচ্ছে মা প্রদীপ কিনে এনেছে, প্রদীপ মোমবাতি সব কিছু জ্বালানো হবে, আর আমার ছেলেদের জন্য এখনও বাজি কেনা হয়নি, তো ওরা বলছিল বাবা তুমি কবে, কিন্তু তোমার দাদা ভাই এত রাত করে আসছিল না, এত কাজের চাপ পড়ে গেছে, যার জন্য সময় পাইনি কিনা, আজকে কিনে আনবে বলেছিল, যে বাবা তুমি কখন কিনে আনবে, সবাই কিনছে, সবাই ঘোরাচ্ছে, আমরা কবে কিনবো। তো তোমার দাদা বলছে হ্যাঁ আমি আজকে আসার সময় নিয়ে আসবো, ওরা তো বাচ্চা, তাই না, সবাইকে যেটা দেখে সেটা ভাবে যে আমাদের কেন হচ্ছে না, কি আমার বাবা মাকে দেবে না, কিন্তু না সবই দেবে, সময় হোক দেবে, ঠিক সময় মতো সময় নেই, এবার তো সময় হচ্ছে না, তোমার দাদা কেউ আগে সানডে করে ছুটি পেতো, তো চেষ্টা করতো সানডেতে কিনে নেবো, এবার সানডে এখনও ছুটি পায় না, তো যখন ছুটি পাই সবসময় কাজে লাগানো হয় ছুটিগুলোকে, অনেক কাজ পড়ে যায় সেই সময় ছুটি করে, দরকার না পড়ে তোমার দাদা একদমই ছুটি করে না, সারা সপ্তাহ কাজ করতে থাকে, অনেক কষ্ট করে আমাদের জন্য, সংসারটা যাতে ভালোভাবে চালাতে পারে সেই জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। দেখো শুধু তো আর খাওয়া দাওয়া করলে হবে না, সংসার মেনটেন করতে ছেলেদের পড়াশোনাকে সব কিছু ভেবেই সংসার চালাতে হয়, যতটা পারে কাজ করে, হাসি খুশি সব কিছু আনন্দে, আমার সংসারটা হচ্ছে খুব একটা আর কি বলি হয় কিছু বলার মতো আমার নেই, এত মানুষ অনেক পরিশ্রম করে সংসারের জন্য, ও তো করে সকালবেলা, সকালবেলা কখনো বেরিয়ে যাচ্ছে 8টার আগে, আর হ্যাঁ 7টার সময় বেরোচ্ছে বাড়ি থেকে, 7টা 15 ট্রেন ধরে আমাদের মুভি স্টেশন থেকে, তারপর রাত্রে আসে কখনো 12টা, কখনো কালকে ছিল 12:30, তার আগের দিনও এসেছিলো, তো ওই জন্য অনেক রাত হয়ে যাচ্ছে গো, তাই জন্য এখন আর কিনতে পারিনি, আজকে বলেছে নিয়ে আসবো। আর পেঁয়াজ দেখো, পেঁয়াজ এখন বাজারে সব থেকে বেশি দাম মনে হচ্ছে, এখন 80 টাকা কেজি পেঁয়াজ বলো ভাবা যায়, দেখো পেঁয়াজ কত দাম, কীভাবে খাবো এত দাম হলে, আমরা যে গরিব মানুষ সত্যি, মার্কেটে এখন অনেক দাম পেঁয়াজের, পেঁয়াজ টমেটো, এই যে টমেটো ছোট্টো টমেটো, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে মাছের ঝাল হবে আর শাক ভাজা আর ভাত দুপুরে, এটাই নিন, স্নান করে মাথা আজরানো হয়নি, ভিজা চুলে একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি, কেন যে ঠাকুরকে পুজো দিয়েছি ওই জন্য সিঁদুরটা পরে নিয়েছি, নিয়ে তোরা চুলটা খুলে রেখেছি, এখন মাথাটা আজরানো সময় পাইনি, তার মধ্যে সবজিগুলো কেটে নিয়েছি, এবার হচ্ছে দেখিয়ে দেখি কেটেছি না। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, দেখো এটা হচ্ছে ভাত রান্না করেছি, আর এটা দেখি, এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে, দেখো আর এদিকে আছে শাক ভাজা, তো দেখো এই হচ্ছে আজকে মেনু, জয়কে বলছি স্নান করতে, আজকে করবে না বলছে ঠান্ডা লাগে, করবে না বলে অবস্থাটা দেখো, দেখো অবস্থাটা দেখো, দেখো এর অবস্থা একবার দেখো কি হয়েছে তোর, জয়ের দুষ্টুমিটা দেখো একবার, দেখো আমার বিছানার অবস্থাটা দেখেছো, দেখো আর ভালো লাগে না, কতবার যে সারাদিনে বিছানা করেছো, দেখো জামা কাপড় নিয়ে ফেলে দিয়েছি, জলের বোতল রেখেছি, মানে এদের যেমন পাগল হয়ে যাচ্ছে পাগল, দেখো জয় চান করবে না বলেছি, রান্না করলে ভাত দেবো না, ওই জন্য নিজেই ভাত বেড়ে খাচ্ছে, দেখো অবস্থাটা দেখো, জয়ের অবস্থাটা দেখো, এবার গরম তো খুলতে পারছে, কীভাবে খুলবে সেটাও জানে না, দেখো খুলে ফেলেছে গো, দেখো জয়ের অবস্থা, কালকে ছড়িয়ে রেখে বাজাচ্ছে হাত আনতে, দেখো কী করছিস, ভাত এক ভাত দিয়ে নিতে হয়, আমার কাছে দে, আমার কাছে দে, আমার কাছে দে, না কি হলো আমার কাছে দে, দিচ্ছে অমনি করে নেয় না কি, উফ দেখ ভাত ফেলেই দিচ্ছে, কথাই শুনছে না আমার, দে আমার কাছে দে, দৌড় হয়ে গেছে না, আমার কাছে দে, মানে বল আমি না সারাক্ষণ দুষ্টু, দেখো অবশ্যই আমি দিয়ে দিলাম এদেরকে খেতে, এই যে জয় তো নিজের ভাত নিজে নিয়েছে, আর কুটি সোনা আমি খাবো একসাথে, তো ওকে আগে খাইয়ে দিই তারপর আমি খাবো, দেখো আবার চামচ এনেছে, এদিকে রাগ দেখাচ্ছে, ঠিক আছে।
বন্ধুরা আমি চাউমিন রেডি করে নিয়েছি এখানে তো ছেলেদেরকে দিয়ে দেবো সস দিয়ে দেবো বান সসটা দেবো আচ্ছা করো তুমি শশাটা আনা হয়নি শোনা শশাটা নিয়ে বাবাকে বলবো আনতে কেমন সরো অন্য লাইট ওই লাইটটা প্রবলেম হয়ে গেছে একটা লাইট জ্বলছে ওই জন্য একটা কমছে এটা বন্ধ করে দেবো তো লাইটটা একটু দেখো এদিকে ছেলে খাচ্ছে বড় ছেলে আর এইদিকে কুট্টু শোনা বসেছে খেতে খাও একা একা খেতে পাচ্ছ আমি খাইয়ে দেবো হুম খাইয়ে দেবো দাও আমার কাছে দাও এদিকে মা প্রদীপ রেডি করছে মা প্রদীপ জ্বালাচ্ছে দেখো চোদ্দ প্রদীপ বললাম আজকে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় তো মা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে এদিকে দেখো এদিকে জ্বালিয়েছে এটা আমাদের ঘর আর এটা হচ্ছে আমাদের ঘর তো দেখো আমাদের এদিকে প্রদীপ জ্বালিয়ে হ্যাঁ দেখি বাইরেটা বাইরে দিয়েছে দেখো লাইট লাইট দিয়েছে রাস্তাতে ভালো লাগছে তাই না দেখতে কী সুন্দর দেখো পুজো দিচ্ছিল বলে আমি খাইনি তো এটা দিয়ে গেছিলাম এটা দেখো এখনো খাচ্ছে বসে বসে ওই যে ঘন্টু কী রে খাওয়াটা শেষ কর আমি ফার্স্ট হব হুম কে ফার্স্ট হবে তুমি ফার্স্ট হবে দেখা যাক কি ফার্স্ট হয় কেমন তাড়াতাড়ি এখানে মায়ের জন্য এটা এটা আমার জন্য নিয়ে নিয়েছে মাকে মায়েরটা দিয়ে দেবো মা পুজো করছে তো ওই জন্য একটু পরে দেবো কত মজা হচ্ছে বাবা আমার পায়না লেগে যায় ওখানে করো বলো শুভ কালী পূজা বলো দেখো হ্যাপি দিওয়ালি সরা বাবা সরা সরা পায়ে লেগে যাবে বাবা ভয় লাগে সব এগুলো দেখো কি মজা আপু সব মুলিয়ান বাজে কথা বলতে নেই ধরো দাঁড়া দাঁড়া ধরিয়ে নি ধরো এর থেকে ভালো হবে বাবু কি মজা আমি টাটা গুড নাইট বলে দিলাম তারপর ও বলছে ফানুস ওড়াবে দেখো অবস্থাটা দেখো ফানুসটা ওড়াবে তুই খালি পায়ে চলে গেছিস ঘন্টু গায়ে লাগবে এইদিকে কর হ্যাঁ।